আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভবতী মায়েদের গর্ভধারণ নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে 5 সপ্তাহ সময় লাগে। আপনি যদি মাত্র 4 সপ্তাহের মধ্যে জেনে যান যে আপনি গর্ভবতী, তাহলে অন্যান্য মায়েদের থেকে আপনি যথেষ্ট ভাগ্যবতী। আপনি চাইলে ঘরোয়াভাবে প্রেগনেন্সি কিট দিয়ে আপনার প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন। এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অনুগ্রহ করে দেখে নেবেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন নিজেকে আর একাকিত্ব ভূত করবেন না, কেননা আপনার গর্ভে একটি প্রাণের সঞ্চার হয়েছে। যদি এ সময় আপনি বাচ্চার নড়াচড়া অনুভব করবেন না, তবুও আপনার গর্ভে যে আপনার সোনামণিকে লালন পালন করছেন তা ভেবে উচ্ছ্বাসিত হতে পারেন। এ সময় একটি সন্তান জন্মের ধারণায় অভ্যস্ত হয়ে উঠবেন। আপনার স্বামীকে এই সুখবরটি জানাতে পারেন, তবে পরিবারের অন্য সদস্যদের এখনই জানানো দরকার নেই। গর্ভাবস্থার 4th সপ্তাহে আপনার ডাক্তারের সাথে প্রথম সাক্ষাৎ করা উচিত। ডাক্তার আপনার প্রস্রাব বা রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার গর্ভাবস্থা নিশ্চিত করবেন। আপনার স্বামীকে সাথে নিতে ভুলবেন না, আর স্বামীরাও এ সময় স্ত্রীকে সর্বোচ্চ সাপোর্ট ও সহযোগিতা করবেন। 4th সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। 4th সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাচ্চার আকার একটি পপি বীজের চেয়েও ছোট থাকবে। বাচ্চা এখন ব্লাস্টোসাইট হিসেবে পরিচিত একগুচ্ছ কোষ, আপনার জরায়ুতে নিজের বসতি স্থাপনের জন্য ব্যস্ত। পরবর্তী 6 সপ্তাহের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ বিকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে। 4th সপ্তাহে শারীরিক পরিবর্তন। হরমোনাল পরিবর্তন সমূহের মধ্যে মাত্র 4 সপ্তাহে গর্ভবতী হওয়ার সুখবরটি আপনার গর্ভাবস্থার লক্ষণগুলো আরও সাধারণ করে, তাই কোনো লক্ষণ ছাড়াই 4 সপ্তাহে গর্ভবতী হওয়া স্বাভাবিক। নিজেকে শক্ত করুন এবং বমি বমি ভাব, বমিসহ 4 সপ্তাহের গর্ভাবস্থায় যে পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তার বিস্তারিত আলোচনা করা হল। ব্লিডিং। আপনার গর্ভাবস্থার হরমোন প্রজেস্টেরনকে ধন্যবাদ দিতে পারেন। এ সময় মাসিকের ন্যায় ন্যাপকিন ব্যবহার করতে হবে, কেননা এ সময় হালকা ব্লিডিং হতে পারে যা আপনার উদ্বেগের কারণও বটে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ এ হালকা ব্লিডিং আপনার শিশুটি সঠিকভাবে আপনার জরায়ুতে জায়গা করে নিয়েছে তার সংকেত মাত্র। এই সময় যে কোনো ব্যথা খারাপ কিছুর ইঙ্গিত বহন করে, তাই ডাক্তারের শরণাপন্ন হওয়ার অনুরোধ রইল। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা করতে বলতে পারে। তবে যদি ভারী রক্তপাত হয় বা কয়েকদিন স্থায়ী থাকে বা কোনোভাবে ভয়ের কারণ হয়, তাহলে শীঘ্রই ডাক্তার দেখান। মেজাজের উঠানামা। এটা কল্পনা নয়, সত্যি যে হরমোনের পরিবর্তনের কারণে আপনার মেজাজের উঠানামা হতে পারে। তবে আপনার স্ট্রেস বা মনের উত্থান পতনের জন্যও হতে পারে। মেজাজের উঠানামা প্রথম 12 সপ্তাহ পর্যন্ত প্রবল থাকবে এবং আস্তে আস্তে তা কমতে থাকবে। সকালের অসুস্থতা। অভিজ্ঞ চিকিৎসকের মতে 50-90% নারী মর্নিং সিকনেসে ভুগে থাকেন। সকালবেলার অসুস্থতার মধ্যে হল বমি বমি ভাব এবং বমি। আপনার সকালবেলা সমস্যাটি 9ম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়ে পরে আস্তে আস্তে কমে যায়। সাধারণত 2য় ত্রৈমাসিকের মধ্যে ভালো হয়ে যায়। অবসন্নতাবোধ। 4th সপ্তাহের গর্ভাবস্থার লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি লক্ষণ হল ক্লান্তি, কারণ আপনার শরীরটি সেই কিশোর কোষগুচ্ছকে ভ্রূণে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করছে। স্তনের পরিবর্তন। আপনার স্তনযুগলকে ইতিমধ্যে বার্তা প্রেরণ করা হয়েছে যে একটি বাচ্চা আসছে, তাই দুগ্ধ তৈরি এবং পান করার উপযোগী করার জন্য তা কোমল ও ফুলে উঠছে। 4th সপ্তাহে আপনার পেট। 4th সপ্তাহে গর্ভাবস্থায় আপনার পেট কিছুটা ফুলে উঠবে,
এই সামান্য ফুলে ওঠার কারণে আপনাকে গর্ভবতী মনে হবে না বা বোঝা যাবে না। তবে আপনি একজন গর্ভবতী মায়ের মতো আচরণ শুরু করতে পারেন। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে শিশুটির মধ্যে গুরুত্বপূর্ণ বিকাশ চলছে, সুতরাং আপনি যদি প্রসব পূর্ব ভিটামিন না নেওয়া শুরু করেন তাহলে শুরু করে দিন। আপনাকে দৈনিক কমপক্ষে 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। ফলিক অ্যাসিড শিশু নিউরাল টিউব ডিফেক্ট সহ জন্মগত নানা ত্রুটি সমূহ হ্রাস করে। আপনার পোশাকগুলো আগের মতো স্বাচ্ছন্দ্যে পরিধান করতে পারবেন না। আপনার গর্ভে লালিত প্রাণটি আস্তে আস্তে আরও বড় হবে, তাই নতুন পোশাক ক্রয় এবং টেইলার্সে বানানোর আগে সতর্ক হন। চতুর্থ সপ্তাহে আল্ট্রাসাউন্ড পরীক্ষা। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে কুলগুচ্ছ ভ্রূণ এবং প্লাসেন্টাই বিভক্ত হয়। শিশু নিউরাল টিউব, মেরুদণ্ড, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ব্লিডিং ব্লক ইতিমধ্যে গঠিত হয়েছে। অ্যামনিটিক তরল এবং থলি আপনার শিশুর জন্য প্রতিরক্ষামূলক কুশন তৈরি করেছে। চতুর্থ সপ্তাহের গর্ভবতীর আল্ট্রাসাউন্ড পরীক্ষায় এগুলো কেবলমাত্র একটি ক্ষুদ্র বিন্দুর মতো দেখা যায়, যাকে গর্ভকালীন থল বলে। যদিও চতুর্থতম সপ্তাহে আল্ট্রাসাউন্ড পরীক্ষায় জানার কিছুই থাকে না, তবে ডাক্তারের সাথে প্রথম ভিজিট হিসেবে প্রথম মাসে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তবে আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে এবং গর্ভাবস্থার জটিলতার কোনো ঝুঁকি না থাকে তাহলে ডাক্তার না দেখালেও চলবে। গর্ভাবস্থায় যে খাবারগুলো খাবেন না। গর্ভধারণের পরিকল্পনা থাকলে প্রথম থেকে আপনার লাইফস্টাইলে আনতে হবে ব্যাপক পরিবর্তন। এখন চাইলেও আপনার খেয়াল খুশি মতো জীবনযাপন করতে পারবেন না, কেননা আপনার প্রত্যেক কর্ম সম্পাদনগুলো আপনার গর্ভস্থ সোনামণির সাথে অতপ্রতভাবে জড়িত, তাই আপনার জীবনযাপনে আনতে হবে নানা পরিবর্তন, মানতে হবে নানা বাছবিচার। আঙুর ফল। আঙুরে প্রচুর পরিমাণে রেজভেরাটল থাকে। রেজভেরাটল রাসায়নিকটি হবু মায়ের জন্য বিষাক্ত হতে পারে। অতিরিক্ত আঙুর খেলে হবু মায়ের পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে। তাছাড়া আঙুরে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করা হয়, তাই আঙুর খাওয়া এড়ানো উচিত। তবে সীমিত পরিমাণে খেতে পারেন, তবে না খাওয়াই উত্তম হবে। কাঁচা পেঁপে। পাকা পেঁপে গর্ভাবস্থায় খুবই উপকারী ফল হলেও কাঁচা পেঁপে খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কাঁচা পেঁপেতে ল্যাটেক্স থাকে, যা গর্ভাবস্থায় বিপজ্জনক। ল্যাটেক্স গর্ভপাত ঘটায়। তাছাড়া ল্যাটেক্স জরায়ু সংকোচন ঘটানোর মাধ্যমে সময়ের পূর্বেই প্রসব যন্ত্রণা শুরু করে এবং সময়ের আগেই বাচ্চা প্রসব হয়ে যায়, যা বাচ্চার জন্য হুমকি শুরু। তাছাড়া কাঁচা পেঁপেতে রয়েছে পেপাইন। পেপাইনও গর্ভাবস্থায় নিরাপদ নয়। আনারস। গর্ভাবস্থায় আনারস থেকে বিরত থাকতে হবে। আপনার সোনামণিকে পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে আনার জন্য এতটুকু ত্যাগ আপনাকে করতেই হবে। আনারসে রয়েছে ব্রোমাইল। এটি গর্ভাবস্থায় মায়ের ডায়রিয়া এবং অ্যালার্জি সৃষ্টি করে, যা গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভাবস্থায় নিরাপদ নয় এমন খাবার পরিহার করে গর্ভপাতের ঝুঁকিমুক্ত থাকুন। করলা। গর্ভাবস্থায় অতিরিক্ত করলা খেলে গর্ভবতী মায়ের রক্তপাত হতে পারে। অতিরিক্ত রক্তপাতে গর্ভের শিশুর নানা ক্ষতি হতে পারে। সীমিত পরিমাণে খেতে পারেন, তবে গর্ভকালীন সময় করলাকে এড়িয়ে চলাই ভালো। বেগুন। গর্ভাবস্থায় নিয়মিত বেগুন খাওয়া যাবে না। একেবারে খাওয়া যাবে না তা নয়, খাবেন তবে 2-3 দিন পর পর। অনেক সময় গর্ভাবস্থায় বেগুন খেলে অনেকেরই গর্ভপাত ও সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে, আবার অনেকেরই হজমের সমস্যা হয়। সুষম খাবারে মনোযোগ দিন। শিশু সঠিক বৃদ্ধির জন্য দরকার গর্ভাবস্থায় মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভাবস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল, কেননা শিশু তার দেহের ও মস্তিষ্কের সুষ্ঠু গঠনের জন্য
প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকেই গ্রহণ করবে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব। শাকসবজি, খাদ্য তালিকায় সবুজ শাকসবজি নিয়মিত রাখুন। এতে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন ও মিনারেল প্রাকৃতিকভাবে মেটাতে পারবেন। ফলমূল, খাদ্য তালিকায় মৌসুমি ফলমূল তো রাখবেনই, সাথে আপেল, কমলা, তরমুজ, কলা রাখতে পারেন। এগুলো আপনার গর্ভকালীন শারীরিক ঘাটতি মারতে সাহায্য করে, সাথে গর্ভস্থ শিশুর ডেভেলপমেন্ট করতে খুবই প্রয়োজনীয়। শস্য বীজ, প্রাণীজ আমিষের পাশাপাশি উদ্ভিজ আমিষের প্রয়োজন গর্ভস্থায় খুবই। গর্ভস্থায় শস্য বীজ শিশুর বিকাশে খুবই দরকারি। কুমড়ো বীজ, ছিমির বীজ, ছোলা, মশারি ডাল ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। বাদাম, গর্ভাবস্থায় খাদ্য তালিকায় বাদাম রাখবেন। বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। প্রধান তিন খাবারের মাঝে এক মুঠো পরিমাণ বাদাম খেতে পারেন। বদ অভ্যাস পরিহার করুন। ধূমপান ও অ্যালকোহল পানের অভ্যাস থাকলে এখন থেকে পরিহার করার চেষ্টা করুন। গর্ভধারণের পর একেবারে পরিহার করুন। নিজের এবং পরোক্ষ ধূমপান উভয় গর্ভাবস্থায় ক্ষতিকর। গর্ভপাত ও অকালে শিশুর জন্মের অন্যতম কারণ ধূমপান ও মদ্যপান।